শ্বাসরুদ্ধকর ম্যাচে এসিসি ওম্যান্স ইমার্জেন এশিয়া কাপ দুই হাজার তেইশের ফাইনালে গেল বাংলাদেশ এ নারী ক্রিকেট দল বিশটি আইনের রিজার্ভ ডেতে নয় ওভারে ম্যাচটি অনুষ্ঠিত হয় হংকংয়ে উক্ত ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে হারায় ছয় উইকেট তলানিতে থাকা দলটিকে নয় ওভারে উনষাট রানের সংক্ষিপ্ত পুঁজি সংগ্রহ করে দেয় নাহিদা আক্তার তিনি ষোলো বলে একুশ রান করে জবাবে পাকিস্তান নারী এ দল ব্যাট করতে নেমে নয় ওভারে মাত্র তিপ্পান্ন রান সংগ্রহ করে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ নারী দল ছয় রানের জয় পায় সে সঙ্গে তারা পৌঁছে যায় এবার হংকংয়ে অনুষ্ঠিত ইমার্জেন্ট এশিয়া কাপের ফাইনালে আগামী একুশে জুন ইন্ডিয়া এ ওম্যানের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ এ নারী দল প্রিয় দর্শক আমরা তো ভাবতেই পারি এবার এশিয়া কাপে নারী এ দল অবশ্যই শিরোপা জয়লাভ করবে আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের নিউজ এক্সট্রাভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ